দিশাহারা মাহিদ ফিরে এলো নিজের দেশে। মাহিদের উপস্থিতিতে বাড়িতে উৎসবের আমেজ। পরিবার পাশে থাকলেও মাহিদ তাদের মাঝে নিঃসঙ্গ। আর ফারজানা এত হাসাহাসি করবার কি আছে? তুমি না ওগোর সাথে কম মেলামেশা করো। আমার আর সহ্য হইতেছে না। তুমি এত মদ খাইতেছো কেন? তো কি করু, তুমি আমার কাছে টানবা না, ভালোবাসবা না, তো আমি কি করু? তোমার থেকে বেশি এই মদের বোতলটা জানে আমার ভিতরে কি চলতেছে। যাক, আজ তুমি আমারে ভালোবাসবা, আমায় না ওই কলকাতার মাইয়াটারে পূজারিনি, ওর কথা ভাইবা আমারে ভালোবাসবা। তুমি ওর নাম মুখে আনবা না। ওর নাম আমি মুখে আনুম না। তাহলে শুধু আমার এইটা বলো, এইটা আমার ঘরে কি করতেছে? এইটা আমার ঘরে কি করতেছে মাহিদ? ফারজানা, তুমি আমার সাথে না এই ঘড়িটার সাথে সংসার করতেছ? আমার মুখ তোমার না দেখলেও চলে সারাদিন, কিন্তু এইটা তোমার 10-12 দিনে দেখতেই হবে, তাই না মাহিদ? ওটা আমারে ফেরত দিয়ে দাও ফারজানা। গিভ দ্যাট ব্যাক টু মি ফারজানা, প্লিজ ডোন্ট মেস উইথ দ্যাট ফারজানা। ফারজানা মাহিদ, এইটুকুনি মনে রাখো যে তোমার রাগ আর সেই তোমার কন্ট্রোল। ফারজানা, ফারজানা